এতদিন নিয়োগ দুর্নীতিতে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর নাম সামনে এসেছে। মানিক পার্থ থেকে শুরু করে যুব তৃণমূলের কুন্তল ঘোষ সকলেই এখন ইডি সিবিআই চালে। চাকরি বিক্রির এত টাকা কোথায়, তারই সন্ধানে কেন্দ্রীয় গোয়েন্দারা। এই আবহেই বোমা ফাটালেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতিকাণ্ডে 3,000 কোটি টাকা তোলা হয়েছে, ভাইপো নিয়েছে 2,000 কোটি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান ভাইপোই, ভাইপোর কালেক্টররা টাকা তুলেছে। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দু। আমরা সব জানি, সব জায়গায় আছি, ওই আপনার ক্যামেরা লুকছে, আছে মানে ব্যারাকপুরের একটা আছে, এখানে সাউথ চব্বিশ পরগনায় একাধিক লোককে পাবেন। ওরা ভাইপোর কালেক্টর, পুরো রিক্রুটমেন্ট স্ক্যামে 3,000 কোটি টাকা উঠেছে, 2,000 কোটি টাকা ভাইপো নিয়েছে। এরা এই ছোটোখাটো ভিখারি পার্টি, 2-5 কোটি 10 কোটি করে নিয়েছে, মেন বেনিফিশিয়ারি হচ্ছে ভাইপো। যদিও পাল্টা কটাক্ষ করে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানান, হাওয়া গরম করার জন্য এসব কথা বলছেন, নথিপত্র থাকলে প্রমাণ করুন শুভেন্দু অধিকারী। দিনের পর দিন এটা চলছে, এক একদিন এক একটা অভিযোগ, যার কোনো সারবত্তা নেই, কোনো প্রমাণ নেই। সিরিয়াস রাজনীতিবিদরা কোনোদিন এটা করে না, যারা এইভাবে চলে তারা হাওয়া গরম করার জন্য এইসব কথা বলেন। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে, যে শুভেন্দু অধিকারীর কাছে নথিপত্র থাকলে ফেলুন না সামনে, শুধু একটা মিটিং এ গিয়ে, নেতাজির জন্মদিনের মিটিং, সেখানে গিয়ে ভাইপো ভাইপো বলে বলছে, তার এইটুকুনি সৎসাহস নেই নামটা নেওয়ার, লজ্জা করা উচিত তার। শুভেন্দু অধিকারী বলছেন, কিন্তু সিবিআই কেন মাথাকে ধরছে না, প্রতিক্রিয়া সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শুভেন্দু অধিকারী বলছেন যে ভাইপোর কাছে নাকি এই নিয়োগ দুর্নীতির 2,000 কোটি টাকা না 3,000 কোটি টাকা আছে। উনি জানতে পারেন, উনি তো তৃণমূলের নেতা ছিলেন, উনি কেন জানবেন না? বাটোয়ারা কার কাছে কত শুভেন্দু জানতেই পারেন, আমি বলছি অনেক বেশি। এই একমাত্র আবাস যোজনা দিয়ে 10,000 কোটি টাকা লুট হয়েছে, 10,000 কোটি, হিসেব দেখে নিন। শুভেন্দু অধিকারী সেটা বলার মতন সুযোগ আছে, যখন তৃণমূলে ছিলেন তখন বলেননি কেন? শুভেন্দু অধিকারী বলছেন, কিন্তু সিবিআই কেন মাথা ধরছে না? স্বাভাবিকভাবেই নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে যখন একের পর এক নেতা মন্ত্রীকে হাজতবাস করতে হচ্ছে, সেই পরিস্থিতিতে সরাসরি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে নতুন করে রাজ্য রাজনীতির পারদ চড়ালেন বিরোধী দলনেতা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।